চতুর্থ শ্রেণীর আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে নোয়াখালী অনলাইন প্রাইমারি স্কুল পেজ থেকে ফুলের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, ভালো আছো? আজকে আমি তোমাদের সামনে তোমাদের বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি, তাই তোমরা ঝটপট তোমাদের বাংলা বই খাতা কলম নিয়ে বসে পড়ো বন্ধুরা। নিয়েছো বন্ধুরা? এখন আমি তোমাদেরকে একটি পুতুল দেখাচ্ছি, বলো তো দেখি বন্ধুরা এটি কি? হ্যাঁ, এটি হচ্ছে হ্যান্ড ওয়াশ। এটি দিয়ে কি করা হয় বলো তো দেখি বন্ধুরা? হাত ধোয়া হয়, তাই না? এছাড়া কি দিয়ে তোমরা হাত ধো? পরিষ্কার পানি দিয়ে, সাবান দিয়ে, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখন আসো আমি তোমাদেরকে কিছু ছবি দেখাই বন্ধুরা। বন্ধুরা ছবিগুলো একটু ভালো করে দেখো, এখানে কি করতেছে? এখানে হাত ধুচ্ছে, তাই না? প্রথমে কি করতেছে? প্রথমে ভালো করে সাবান দিয়ে নিচ্ছে, তারপরে উপরে নিচে ভালো করে পিছুটি ভালো করে ধুয়ে নিচ্ছে। কেমন? ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা কি হাত ধো? বলো তো দেখি বন্ধুরা, কত সেকেন্ড পর্যন্ত তোমাকে হাত ধুতে হবে? কমপক্ষে কত সেকেন্ড পর্যন্ত? 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, ঠিক বলেছ বন্ধুরা। আর কখন কখন হাত ধুইতে হবে বন্ধুরা? খাওয়ার আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পর। এছাড়া বন্ধুরা, এখন করোনার কারণে আমাদেরকে কখন হাত ধুইতে হয় বন্ধুরা বলো তো দেখি? বাহির থেকে আসার পর হাত ধুতে হয়, কোনো কিছু ধরার পর আমাদেরকে হাত ধুইতে হয়, কেমন বন্ধুরা? হাত না ধুলে কী কী সমস্যা হয় বলো তো দেখি বন্ধুরা? হাত না ধোয়ার কারণে হাতের সাথে বিভিন্ন ময়লাগুলো ঢুকে আমাদের পেটে প্রবেশ করে, এতে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হই। কী প্রবেশ করে? জীবাণু প্রবেশ করে, এতে আমরা কী হই? বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হই। তাহলে আমাদের হাত ধোয়াটা খুব বেশি জরুরি, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা, এই যে ছবি দেখলে এ দেখি তোমার কী মনে হচ্ছে, আজকে আমরা কী করতে পারি? ঠিক বলেছ, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। বন্ধুরা, হাত ধুয়ে নাও থেকে আজকে আমি একটি অনুচ্ছেদ পড়াবো, এমন একটি অনুচ্ছেদ পড়াবো যে অনুচ্ছেদটি প্রায় তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে বন্ধুরা, বা এর আগে অনেকবার এসেছে। এই অনুচ্ছেদটি থেকে তোমাদেরকে কী কী দিতে হবে? শব্দার্থ দিতে হয় এবং প্রশ্ন উত্তর দিতে হয়। শব্দার্থ থাকে 6টি, 6টি থেকে 5টি উত্তর দিতে হয় এবং 3টি প্রশ্ন দেওয়া থাকে, 3টি প্রশ্নের মান কত? 10। তাহলে আজকে আমরা অনুচ্ছেদটি পড়ে শব্দার্থ এবং প্রশ্ন উত্তরগুলো করবো, এবং পাশাপাশি যে অনুচ্ছেদটি পড়বো এই অনুচ্ছেদ থেকে আমরা কে কী কখন কোথায় দ্বারা প্রশ্ন তৈরি করব, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে আমরা কোন অনুচ্ছেদটি পড়বো? মামা বললেন থেকে, মামা বললেন থেকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিতে হবে। বন্ধুরা এই অংশ পর্যন্ত থাকবে, এখন আমি অনুচ্ছেদটি পড়বো, তোমরা আঙ্গুল দিয়ে ধরবে এবং মনোযোগ সহকারে শুনবে অনুচ্ছেদটি। বন্ধুরা, মামা বললেন পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এসব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়, এইরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি জ্বর ওই সব জীবাণু থেকে হয়। কাজে অন্য কিছু খাওয়ার আগে দু হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা?
এখন বন্ধুরা আমি যে অনুচ্ছেদটি পড়লাম এই অনুচ্ছেদ থেকে আমি এখন ছয়টি শব্দ পড়ে লিখব। এই শব্দগুলোর অর্থ তোমরা জানো কিনা দেখি বন্ধুরা। পরিষ্কার, পরিষ্কার, অভ্যাস, টয়লেট, টয়লেট, জীবাণু, হোয়া, হোয়া, সাবান। এখন বন্ধুরা আমি তো এখানে ছয়টি শব্দ লিখেছি, এখান থেকে এখন আমরা পাঁচটি শব্দের অর্থ জেনে নেব। অর্থাৎ আমরা আজকে পাঁচটি শব্দের অর্থ খাতায় নোট করবো, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের জন্য দেখো পাঁচটি শব্দের অর্থ লিখে নিয়ে এসেছি বন্ধুরা, তোমরা এগুলো খাতায় নোট করে নিতে পারো। দেখো পরিষ্কার অর্থ কি? পরিচ্ছন্ন। পরিষ্কার অর্থ পরিচ্ছন্ন। অভ্যাস, সবা, টয়লেট, শৌচাগার, টয়লেট, শৌচাগার, ধোয়া, ধৌত করা, ধোয়া, ধৌত করা, সাবান, ময়লা দূর করার দ্রব্য বিশেষ, ময়লা দূর করার দ্রব্য বিশেষ। তাহলে বন্ধুরা তোমরা এই পাঁচটি শব্দের অর্থ খাতায় নোট করে নাও সবাই। নিয়েছো বন্ধুরা? হ্যাঁ, আসো বন্ধুরা আমি এখন আমাদের পরীক্ষায় আসে এভাবে তিনটি প্রশ্ন এখন বোর্ডে লিখি, দেখি তোমরা পারো কি না। দুইয়ের ক, অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছি, মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছি, কি সম্পর্কে জেনে ছিল অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল। বন্ধুরা দেখি তোমরা একটু চেষ্টা করো তো পারো কিনা, প্রশ্ন উত্তরটি যদি পারো তোমরা খাতায় নোট করো বন্ধুরা। নিয়েছো বন্ধুরা? দেখি এখন আমি লিখে এনেছি, আমার সাথে তোমরা মিল করো বন্ধুরা। অন্তু মামার কাছ থেকে খাওয়ার আগে ও টয়লেট থেকে বের হয়ে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। তাহলে অন্তু কি জেনেছিল? অন্তু মামার কাছ থেকে খাওয়ার আগে ও টয়লেট থেকে বের হয়ে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। খাতায় নোট করেছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা আমি জানি তোমরা সবাই পারো। এখন বন্ধুরা আমি আরেকটি প্রশ্ন লিখে নিচ্ছি, দেখো অন্তু সবসময় অসুস্থ থাকে কেন, অসুস্থ থাকে কেন, তিনটি বাক্যে লেখো, তিনটি বাক্যে লেখো অন্তু সবসময় অসুস্থ থাকে কেন, তিনটি বাক্যে লেখো। বন্ধুরা তোমরা একটু চেষ্টা করো তো দেখি। হ্যাঁ বন্ধুরা আমি লিখে নিয়ে এসেছি, দেখো এক, অন্তু খাওয়ার আগে টয়লেট থেকে বের হয়ে হাত ধোয়ার অভ্যাস ছিল না, অন্তুর খাওয়ার আগে টয়লেট থেকে বের হয়ে হাত ধোয়ার অভ্যাস ছিল না, দুই, সে সময় মতো নখ কাটত না, সে সময় মতো নখ কাটত না, তিন, নাকের সর্দি যেমন তেমন করে মুছত, নাকের সর্দি যেমন তেমন করে মুছত। তাহলে বন্ধুরা তোমরা কি খাতায় নোট করে নিয়েছো, বুঝতে পেরেছো তো? অন্তু সবসময় অসুস্থ থাকতো কারণ অন্তু খাওয়ার আগে টয়লেট থেকে বের হয়ে হাত ধোয়ার অভ্যাসটা ছিল না, সে সময় মতো নখটা কাটতো না এবং নাকের সর্দিটা যেমন তেমন করে মুছত। লিখে নিয়েছে বন্ধুরা? দেখো বন্ধুরা আমি এখন
বড় নাম্বার সমস্যাটি তোমাদের প্রশ্নটি লিখতেছি, তুমি সুস্থ থাকার জন্য কি কি করবে, সুস্থ থাকার জন্য কি কি করবে পাঁচটি বাক্যে লেখো। তুমি সুস্থ থাকার জন্য কি কি করবে পাঁচটি বাক্যে লেখো। বন্ধুরা একটু চেষ্টা করো তো দেখি সবাই তোমরা পারো কিনা, আমি দেখি সবাই খাতা একটু নোট করে নাও। তুমি সুস্থ থাকতে চাইলে তুমি কি কি করবে দেখে নাও বন্ধুরা, পারবে বন্ধুরা? দেখে নিচ্ছ? ঠিক আছে, এখন আমার সাথে তাহলে মিল করো। দেখো বন্ধুরা, আমি সুস্থ থাকার জন্য যা যা করব, এক, খাবারের আগে হাত সাবান দিয়ে ধোব, খাবারের আগে হাত সাবান দিয়ে ধোব। দুই, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। তিন, টয়লেট করার পর সাবান দিয়ে হাত ধোব, টয়লেট করার পর সাবান দিয়ে হাত ধোব। চার, খেলাধুলা করার পর ভালোভাবে হাত পা পরিষ্কার করব, খেলাধুলা করার পর ভালোভাবে হাত পা পরিষ্কার করব। পাঁচ, নাকের সর্দি পরিষ্কার করার পর ভালোভাবে হাত পরিষ্কার করব। তাহলে বন্ধুরা এখন তোমরা খাতায় নোট করে নাও, তোমাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে, কেননা বন্ধুরা না হলে তোমাদের হাতের ময়লাটা কি করবে, জীবাণু, হাতের ময়লায় জীবাণু লেগে থাকবে, আর জীবাণুটা তখন পেটে চলে গিয়ে যাওয়ার কারণে তোমরা অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমাদেরকে সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে। এখন বন্ধুরা আসো, আজকে যে অনুচ্ছেদটি আমি পড়লাম এই অনুচ্ছেদ থেকে আমরা এখন পাঁচটি প্রশ্ন দেব, এটি তোমাদের ছয় নম্বর উত্তরে আসে। বন্ধুরা আমরা এক নং এবং দুই নং প্রশ্ন উত্তর পড়ে ফেললাম, এখন আমরা ছয় নং প্রশ্ন উত্তর কত নং করব, ছয় নং প্রশ্ন। বন্ধুরা অনুচ্ছেদটিকে ভালো করে পড়ো তো, এখান থেকে কি দিয়ে একটি প্রশ্ন তৈরি করো তো দেখি বন্ধুরা কি দিয়ে প্রথমে একটি তৈরি করো। দেখো তো বন্ধুরা পারবে কিনা। হ্যাঁ বন্ধু, এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাহলে কি খালি চোখে দেখা যায় না? হ্যাঁ, আমরা এখন ক নম্বর প্রশ্নটি তৈরি করে ফেললাম, কি খালি চোখে দেখা যায়, কি খালি চোখে দেখা যায়, তাহলে কি দিয়ে তো করে ফেললাম বন্ধুরা, এখন কিভাবে দিয়ে দেখো তো তুমি পারবে কিনা, দেখো তো বন্ধুরা কিভাবে দিয়ে পারবে। হ্যাঁ বন্ধুরা দেখো কিভাবে জীবাণু আমাদের পেটে চলে যায়, এখানে দেখো একটি লাইন আছে বন্ধুরা, খাবারের সঙ্গে জীবাণু আমাদের পেটে চলে যায়। তাহলে আমরা এখানে কি প্রশ্ন করতে পারি, কিভাবে জীবাণু আমাদের পেটে চলে যায়, কিভাবে জীবাণু আমাদের পেটে চলে যায়। এখন বন্ধুরা কোথায় দিয়ে একটি প্রশ্ন তৈরি করো তো, কোথায় দিয়ে একটি প্রশ্ন তৈরি করো তো দেখি বন্ধুরা। দেখো আমরা হাত দিয়ে অনেক কিছু দূরি, অনেকের সাথে হাত মিলাই, এসব কিছু দিয়ে জীবাণু থাকতে পারে। তাহলে আমরা কোথায় দিয়ে কি করতে পারি, কোথায় জীবাণু থাকতে পারে, কোথায় জীবাণু থাকতে পারে, কোথায় জীবাণু থাকতে পারে,
জীবাণু থাকতে পারে। বন্ধুরা এখন দেখি তোমরা তৈরি করো তো কেন দিয়ে, কেন দিয়ে একটি পোষ্য তৈরি করো তো বন্ধুরা, দেখি কেন দিয়ে একটি পোষ্য তৈরি করতে পারবে বন্ধুরা। হ্যাঁ, পরিষ্কার দেখালে হাত পরিষ্কার হয় না কেন? পরিষ্কার দেখালেই হাত পরিষ্কার হয় না কেন? হাত পরিষ্কার হয় না কেন? এখন বন্ধুরা আমরা শেষ প্রশ্নটি তৈরি করব। কে দিয়ে কি প্রশ্ন তৈরি করো তো বন্ধুরা? এই যে সতী জলগুলো হয় কেন হয় বলতে পারবে? সেগুলো হলো আমাদের কারণে, কারণ আমরা ঠিক মতো কি করি না, ঠিক মতো হাত ধুই না, ঠিক মতো পরিষ্কার থাকি না, এই জন্য, তাই না? তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি বলতো দেখি? বেশিরভাগ পেটের রোগ সর্দি জ্বরের জন্য কে দায়? বেশিরভাগ বেশিরভাগ পেটের রোগ সর্দি জ্বরের জন্য কে দায়? তাহলে দেখো বন্ধুরা পাঁচটি প্রশ্ন তৈরি করলাম, কি দিয়ে করলাম, কিভাবে দিয়ে করলাম, কোথায় দিয়ে করলাম, কেন দিয়ে করলাম এবং কে দিয়ে করলাম, পাঁচটি প্রশ্ন আমাদের তৈরি করা হয়েছে। তোমরা সবাই খাতায় নোট করে নাও বন্ধুরা। আশা রাখি বন্ধুরা তোমরা এভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারবে। আর আজকে যে অনুচ্ছেদটি আমি পড়লাম বন্ধুরা বা পড়ালাম তোমাদেরকে, অবশ্যই তোমরা সেটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আর সামনে বন্ধুরা তোমরা আরো একটু ভালোভাবে মনোযোগী হবে, সবাই ক্লাসগুলো বেশি বেশি দেখবে, বিভিন্ন পেজে আসলে ক্লাসগুলো চলতেছে, সকল শিক্ষক চেষ্টা করতেছে তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, তোমরা সেগুলো নেওয়ার চেষ্টা করো বন্ধুরা, কারণ লেখাপড়া তোমাদের জন্য। তোমরা যদি ক্লাসগুলো ভালো করে না দেখো, তোমার পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা তখন ভালো করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।